घरे थिबा मात्र 3-4 वटा रे आज हामी बनिबा टेस्टी गुलाब जामुन जो गुलाब जामुन कि मिठ्या दुकाँई ठरुबी परफेक्ट बनिबो खाइबाको एकदम नरम तुलतुलिया स्पन्जी रहिबो पार्टी रे देला मात्रै मिलेजिवो आ गुलाबजामुन सहज कि जो मैंने बिलकुल भी रोसे जाणी ना से माने एहा को खुशे बन पारे बिलकुल भी रेसीपी खराब हेनी परफेक्ट रसुआ गुलाबजामुन बनईवाप भिड को फुल देखूँ आशा कर भल लगे भिडो को लाइक करूँ सेयर करूँ चेल नुआ थी सब्सक्राइब करूँ फेसबुक पेज रे देखुले फलो तो निश्चय करूँ नमस्कार लता ओडिया किचेन आप समेक स्वागत

পাখা পাখি এই পাঁচ ছমএল্রে দুই কপ চিনি পাই এটি মো অধাই কপ পাড়া ব্যবহার করছি আপ বাসনা বা পাই দুইটা গুজরাী কু দিয়েছি এটি মু আউটে কলার আনিয়া বা আপি ফ্লেভরফুল করা এটি মু ব্যবহার করি কেশর সাফ্র বা কেশর এটি বিলকুল বিলকুলি অপসনালি আপনার চাইলে দিয়ে পে ন এবার আমি গ্যাস ফ্লেমিড টু হাইরে রাখবা চিনি কু পা সহ মেল্ট হওয়া ছাড়া যেহেতু আজ আমি গোলাপ জামুন জামুন্নাও যে পাই অধিকা টিকে চিনি চিনিশিরা বনা হব এটি কিনা গুলাপ জামুন গুড়া আমার ভালোভাবে চিনি রে বুড়ি কি রই পারব চিনি চিনিশিরা আমি বনাইবা এইটি আমি যে চিনি চিনিটা বনাইবা সেটা একতার দিইথর এমতি হওয়া দরকার নাই মানে বি বহালিয়া হওয়া দরকার নাই আচ্ছা কমিটি জানিবা যে হেলা বলি চিনি শিড়া কিছি সময় ফুটলা পরে ফুটলাপে আপনার হাতের আনিক এমনি ছুঁবে দেখবে সে আপন হাত অঠা লাগুতব জেমতি কি তেল হাতরে লাগিলে লাগে বা মহু জেমতি লাগে বা সেই ভলিয়া হালকা হালকা এমিতি হেলে অঠা এমি হলে জাঁবে চিনি শিড়াটা পরফেক্ট হয়ে গেল আহ করবে বহালিয়া করেদেলে গুলাপ সিরাটা যাই পারিবনি এবি চিনি চিনিসিরা হেই গলা গ্যাস কো বন্ধ কু বন্ধি আমি কভার কর দেবা সাইডে রাখবা আপ জিবা নেক্সট স্টেপ কো এবার আমি নবা গোটে মিক্সিং বাউল আইটে দেখি গোটে জালি যে আমি সবুজ জিনিস ছাড়ি নবা যে কপ্রে চিনি পা মাপিকি নিয়ে বা সেই মেজরিং কপ্রে এটি মুধা কপ নিয়েছি গহম অটা যেটা আমি ডে ঘরে রুটি বনও অধা কপ অটা মানে ইয়ে পাখাখি অশি গ্রাম রি অটা আছে বেলে বেড়ে গহম অটা গুড়া টিকি খদড়ি আসে তো তাকে চলাইবা নিহতি জরুরি তো সেই মেজরিং কপ্রে মাপিকি এটি মুচি অধা মিল্ক পাউডর বা ক্ষীর এটি মো অমুল ব্রাণ রি আপন মানে যেকোন ব্রান্ড রিল্ক পাউডর বা ক্ষীর গুন্ড এটিপারে এটি যদা কপ মু মিল্ক পাউডর নেই না ইয়ে অশি গ্রাম রয়েছে এই গুলাব পাই, বনাই আপনার যেত অটা নেবে হি ক্ষীর গুণ্ড বা মিল্ক পাউডর নেবে গুলাব ভাল ভালোভাবে ফুলিয়া স্পঞ্জি আমি এটি ওয়ান ফোর টি স্পুন রাখা খাইবা সোডা মানে ছোট চামচে চারি ভাগর গোটে ভাগ আমি দবা। বেশি খাইব সোডা দেবেনি বেশি দেলে কোণ হব তেলরে আমার যে গুলাপ জামুনটা খোলিয আিঞ্চ আমি লুণ পকাইবা আপ এ সবু জিনিস গোলাইকে আমি কই অটা নেবে সেত ক্ষীরগুন্ড বা মিল্ক নেবে তালে গুলাব জামু পরফেক্ট বনব

তো এইটি দেখুন সেই মেজরিং কপ্রে মাপিকি অধা কপ নেছি ক্ষীর এই যে ক্ষীর মু পূর্বর গরম করছি মানে ফুটেদি আুম টেম্পরেচর ক্ষীর এটিছি মানে শহে এমএল্র एक थ्रे सबै को दबानी आमे अल्प अल्प क्षिरदि आगो गए नरम चपटाटे बनैवा सबै अटार क्वा समान नथाए को अटा अधिक पाएरको टा थाए को टाणी अटा कम क्षिर टाणी त्यही अलप अल्प अल्प आपीर एड गरे आउ चकटिक गए नरम चकटाटे बनाइबे त देख भावे एकदम नरम बनैबे आदि हार्ड बनैदेबल गुलाबजामुन क्राक आसिज आउँ अधिक नरम बनैदेले सेप्रे बनबनी তো পুরো অধা কপ ক্ষীর এটি মধ্যে লাগিযাই আপনার টিকি কম ক্ষীর লাগিপরে বা অধিকা ক্ষীত লাগিপরে অটার ক্য়ালিটি উপরে রহলা যেহেতু এটি মু অটা সহ ব্যবহার করছি তো হাত কুকিয়ে চিক্টা লাগুচ সেই কন ঘোড়াই তিন চারি মিনিট আক রেস্টা তাকে ইয়ে সেট হয়ে যাব তো এটি দেখুন চারি মিনিট পরে ইয়ে সেট হয়ে যাই হাতের আিলকুল লাগু নি এবার আউথরে আকুক গোটেই দুই মিনিট চকটি নেবা ধান ৰখিব এই যে গুলব জামুনৰ চকটা বনাই বেছি নৰম কৰিবি বা বেছি টান কৰি চকটিব নে তই ভাল মিডিয়ম ৰ দেখন্তু এবাৰ কণ কৰিব আমি গোল বনাই নবা তাকে আমাৰ সব গুলব জামুন গুড়া সমান সাইজ্ৰে বনিব এই সব গুৰা গুড়া বনাই নিজৰে আ গোটেই গুৰা হাতত ধৰক বা প্ৰেছ কৰি ফ'ল্ড কৰি একদম চিকণ করি গোটে গোলটে বনাই ন এইভাবে ফোল্ড করি ফ্রেস করি আমি যদি টিকি চকটিকি গোল বনাইবা বা গুলাব জামুন কু বনাইবা তালে গুলাব জামুন উপরে বিলকুল ক্রাক আসব না আপনার চাইলে এইভাবে ছোট ছোট গোল গোল করি মধ্যে গুলাব জামুন্নাই আজ ওভাল সেপ্রে বা সিলিণরকাল সেপ্রে বনওছি তো এটি দেখুন গোটে বনাই আখানু বিলকুল এতে ক্রাক না এইভাবে হি মানে বনাইবে মু যেকি এটি অটা আিল্ক পাউডর নিয়েছিলি না সে ষোলোটা গুলাব জামুন্ধি বনিছি আপনার যদি আউট ছোট সাইজে বনাইবে তাহলে অধিকা মধ্যে আপনার এটি বনিপার আপনার চেষ্টা করবে গুলাব জামুন ছোট ছোট করি বনাই না ইয়ে ছাড়া পরে চিনি সিটার পকাইলাপরে সাইজরে ডবল রু ট্রিপল হয়ে যায় আপনার যদি অধিক বড় সাইজে গুলাব জামুন বনাইবে গুলাব জামুন্ন ছাণিলা ভেবে ভিতরটা সিঝিপারি আছড়া গুলাব জামুন ভিতর চিনি সিরা যাইপারি গুলাব জামুনক ফ্রায়ে করমুখ হালকা গরম তেল দরকার বেশি গরম গুলাপ জামুন যদি পকাই দেবে উপরটা বহু জলদি আপনার গোল্ডেন হয়ে যাব ভিতরটা সিঝিপারি তো এটি হালকা উষুম তেলে গুলাপ জামুনক আ যেমন কি দেখিপাথি হালকা হালকা এটি ববলস এমি আসবা দরকার এমিটি হলে গোলাপ জামুনটা ভালোভাবে সিঝিপার একা থ্রে বহগুড়া গোলাপ জামুন্ন পকা অল্প পকাশ আপনার সাংে সাঙ্গে চটু মারবেনি এমি কড়াই ধরি টিকি সেক করি বা রোটেট করবে টিকি সময় তেলে পড়া পরে দেখবে অটোমেটিক ই উপরক আসব তাপরে এপট সেপট করে গোলাপ প্রথম শেষ আপন মানে লো ফ্লেম হাই লো ফ্লেমে একদম গোল্ডেন ব্রাউন কলার হেলা পর্যন্ত আগে আপনার ফ্রায়ে করুন তো এটি আপ কিছু সময় ফ্রায়ে হাপরে মধ্যে দেখি দেখুন তেলের গোটেবি গোলাপ জামুন্ন খোলি আাইজরে কেতো বড় হয়েছি ই জিনিসে পড়লে আহি বড় হয়েকি ফুল তো এটি দেখুন আমাদের যেমি কলার দরকার লা সেইভা কলার হয়েকি আমি জালিক বাহার করে

এইটি গুলাপ জামুন রিডিও কু রাতে সুট করছি সেপাকে রাতে সারা আক ছাড়িদেবি সকাল পর্যন্ত যাদারা কি গোলাপ জামুন বড়িয়া ভাবে চিনি সিটা কোর্ করে মু তো আপনার সজেষ্ট করি আপনার রাতে রুলাপামুন কু বনাতু আতারা গোলাপ জামুন কু চিনি ছাড়ানু সকাল আপনার পরফেক্ট গোলাপ জামুন বনেকি রেডি হয়ে যাই যদি আপন পাখে সময় কম থাকি আনস্টাট মানে গোলাপ জামুন বনাইব চাহুবেন তাহলে মানে চিনি সিরার গুলাব জামুন কু পকাই গ্যাস অন করি দুই পাই চিনি সিরার গুলাব জামুন কু ফুটাই দুই মিনিট ফুটি গেলাপরে গ্যাস কু বন্ধ করে তাকু তা অধ ঘণ্টা রেস্ট দেবে আপনার গুলাব জামুন রেডি হয়ে যাব তো এটি মুী সারা ছাড় দিয়েছিলি তো নেক্সট দিন সকাল এটি আপনার দেখে এই দেখিকি জা থিবে। যে গুলাব জামুন সাইজরে কে বড় হয়ে তা ছড়া কলার দেখুন কে পারফেক্ট আসছে আপ চিনি শি এটি আমি কে অধিকা করি বনাইলে দেখুন চিনি শিড়া কে কম হয়ে যাই গুলাব জামুন্িনি পুরা পুঁ সোক করে নিয়েছি সেপা চিনি শি সব অধিকা বনাইবে গুলাব জামুন বনাইব যাদার কি গোলাপ জামুন গুড়া চিনি শিড়ে বুড়িকি রহব আিরা ভালোভাবে সোক করে পাব এই আমার রেডি হয়ে গেল নরম রসা অটা গুলাপ वीडियो रे देय थिवा प्रतिरी टिप्स को आपण माने फॉलो करंतु आपणकर गुलाब जामुन एई भली परफेक्ट बनिबो निश्चय ए गुलाब जामुन बनांतु केमती लागिला आपणको अनुभूति मो सहित शेयर करंतु ताहाले आजि पई रहूची पुणी आसिबी आ गोटे नवा रेसिपी नेकी से पर्जंत रहली नमस्कार बाय जय जगन्नाथ